ডিবি অফিসে দেয়া খাবার খাননি ফখরুল। আমরা হয়তো মরতে পারি, কিন্তু লড়াই থেকে আমরা এক কদমও পিছপা হব না, বললেন ফখরুল। বাবার নিঃশর্ত মুক্তি চাইলেন মির্জা ফখরুলের মেয়ে শামারু। আদালত প্রাঙ্গণে মির্জা ফখরুলের স্ত্রী, জামিন নামঞ্জুর মির্জা ফখরুল কারাগারে। ইশরাকের ছোট ভাই সহ ছয় জনের পাঁচ দিনের রিমান্ড। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ডিবি অফিসে দেয়া খাবার খাননি ফখরুল, খাবার সামনে দেয়ায় যে কথা বলেছেন, আমি গণতন্ত্রের জন্য মাঠে নেমেছি, ডিবি অফিসের খাবার খাওয়ার জন্য না। আমরা হয়তো মারা যেতে পারি, কিন্তু গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই থেকে আমরা একদমও পিছপা হব না ইনশাল্লাহ। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার রাতে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রোববার সকালে জিজ্ঞাসাবাদের কথা বলে মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। দিনভর সেখানে রাখার পর রাতে তাকে আদালতে হাজির করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন তার স্ত্রী রাহাতারা বেগম। রোববার 29 অক্টোবর রাত 8:30 দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছান। এই সময় গারদের সামনে রাহাতারা বেগমকে আটকে দেন উপস্থিত পুলিশ সদস্যরা। তারা জানান স্বামীর সঙ্গে দেখা করতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে। এরপর প্রায় 5 মিনিট গারদের সামনে দাঁড়িয়ে থাকেন রাহাতারা বেগম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি অসুস্থ, আমার সঙ্গে কেন এমন হচ্ছে, আমাকে হয়রানি করার কোনো মানে হয় না। প্রায় 13 মিনিট অপেক্ষার পর স্বামী মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে না পেরে রাহাতারা বেগম আদালত প্রাঙ্গণ থেকে চলে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার মেয়ে শামারু মির্জা। রোববার 29 অক্টোবর মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় তিনি এই দাবি জানান। শামারু মির্জা বলেন, আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকালে পুলিশ আটক করেছে। তারা ঢাকায় আমাদের বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। ওই বার্তায় তিনি বলেন, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সরকারকে তা এখনই জানাতে হবে। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন সহ 6 বিএনপি নেতার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার 29 অক্টোবর আসামিদের আদালতে হাজির করে সুস্থ তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। বিএনপি পন্থী আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। শুনানির শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলমের আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা 11:00 গুলশান 1-এর 28 নং রোডের 122 নং বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেনের ও গাড়ি চালক রাজীবকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করা হীন উদ্দেশ্যে আজ সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্টের সরকারের জুলুম নির্যাতনের শিকার জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে। জামাত ও বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশে এবং অন্যান্য বিরোধী দলের সমাবেশে জনতার ঢল দেখে সরকার খেই হারিয়ে ফেলেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। জনসমর্থনহীন জালেম সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করেছে। তারই ধারাবাহিকতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করছি। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।